দিল্লির জি-20 সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মান আয়োজিত ভোজ নৈশ ভোজে বিশ্বনেতাদের সাথে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দবাজার পত্রিকা বলছে, 9 সেপ্টেম্বরের নৈশ ভোজে আরও যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈশ ভোজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরোয়াভাবে দেখা হবে। দ্বিপাক্ষিক বা কূটনৈতিক বৈঠক না হলেও তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির অগ্রগতি নিয়ে কথা হবে দুই নেতার। এর আগে 8 সেপ্টেম্বর দিল্লিতে শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সম্মেলনে যোগ দিতে আগামীকাল রাত থেকে দিল্লি আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউল, জার্মান চ্যান্সেলর ওলাফ সলৎস, তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।